আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ভারতের সঙ্গে সম্পর্কে যে সুখবর দিল বিএনপি সাবেক ভূমিমন্ত্রী সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দিতে ব্রিটিশ এমপি চিঠি দেশে ফিরবেন নাকি সেই সিদ্ধান্ত শেখ হাসিনার বললেন জয় বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ডক্টর রেনুস আমেরিকাতে আছেন এবং আমেরিকায় তিনি থাকাকালীন সময়ে বাংলাদেশে একটা প্রশ্ন খুব সিরিয়াসলি উঠে গেছে দেখি কারণ গতকাল একটা টকশোতে আমাকে প্রশ্ন করা হয়েছে ডক্টর ইউনুস অনেক বেশি আমেরিকাকে বাংলাদেশের সাথে এনগেজ করছেন কিনা এবং সেটা ভারতের সাথে এনগেজমেন্ট দেখে আগের সরকারের সাথে আমাদের যে ভয় ছিল সে ভয় আমরা পাবো কিনা না এ ধরনের একটা প্রশ্ন আমাকে টকশোতে করা হয়েছিল সেখানে আমি সংক্ষেপে বলেছিলাম সেটা একটু আমার অবস্থানটা আমি বিস্তারিত বলতে চাই এখানে আরেকটা ব্যাপারে আমার মনে হয় একটু কথা বলা দরকার ডক্টর ইউনুস আরেকটা ইন্টারভিউ দিয়েছে আমরা নিউ ইয়র্ক টাইমসের সাথে সেখানে তিনি মূলত ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলেছেন কিন্তু অনিবার্যভাবে বাংলাদেশের অবস্থা আসলো এবং একটা পর্যায়ে নির্বাচনের আলাপ এসছে এবং সেই আলাপের পর ডক্টর ইউনুসের মুখ থেকেও তিনি যা বলেছেন তাতে নির্বাচনের একটা রোড ম্যাপ তাতে নির্বাচনের একটা টাইম ফ্রেম কি আমরা পাচ্ছি এই প্রশ্নটাও আসতে পারে সেটা নিয়ে কথা বলবো এটা সত্য ডক্টর ইউনুস আমেরিকাতে যাওয়ার পর অনেকের সাথে বসেছেন অনেকের সাথে কিন্তু আমেরিকার গুরুত্বপূর্ণ মানুষজন বাইডেন বসে যাওয়ার পর নিশ্চয়ই আর ওই আলাপের কিছু নাই কিন্তু বাইডেনের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে রীতি ভেঙে হয়েছে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার বন্ধু খুবই ক্লোজ বন্ধু বেল ক্লিন্টনের একটা সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে গেছেন ক্লিন্টনরা এখনও খুবই ইনফ্লুয়েন্সিয়াল এবং জো বাইডেন তাদের প্রশাসনের সাথে কাজ করা মানুষ তার সাথে গতকাল ফর্ম বৈঠক করেছেন তার সাথে দেখা করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এবং ব্লিংকেনের পর যেটা জেনেছি আমরা যে ধরনের কথাবার্তা এই ধরনের মিটিংয়ের পর হয় সেই ধরনের কথাবার্তাই বলা হয়েছে সহযোগিতা বাড়বে এনগেজমেন্ট বাড়বে কিন্তু জরুরি কথাটা হচ্ছে তার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন এগুলো প্রত্যেকটার খুব গুরুত্বপূর্ণ সিম্বলিক ভ্যালু আছে এবং এটা থ্রু উনি আমেরিকার সাথে অনেক বেশি এনগেজ করছেন এটা মনে হতেই পারে এটা অবশ্য আজকের ব্যাপার না ব্যক্তি ডক্টর ইউনুস আমেরিকার সাথে অনেক বেশি ওয়েল কানেক্টেড ছিলেন এটা আমরা খুব ভালোভাবে জানি এবং শুধু সেটাই না আমেরিকার নিয়ন্ত্রণাধীন প্রভাবাধীন অনেকগুলো সংস্থা অন্তত দুটো সংস্থা ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছেন আরও বেশি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন কাগজে কলমে আই প্রধান ইউরোপিয়ান হলেও ইউরোপ আইএমএফের ওপরেও আমেরিকার খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে প্রধান ও ডক্টর ইউরোসের সাথে দেখা করেছেন নতুন ঋণ নিয়ে আলাপ হচ্ছে ফলে আমরা এটা বলতে পারি যে আমেরিকার সাথে তার এনগেজমেন্ট বা বাংলাদেশ সরকারের এনগেজমেন্ট বাড়ছে এতে এই প্রশ্নটা সম্ভবত আসছে কারণ টকশোতে আমাকে এই প্রশ্ন করা হয়েছে যে এনগেজমেন্ট আমাদের অনেক বড় ক্ষতির কারণ হয় কি না মানে আমার কাছে কথাটা এইরকম মনে হলো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এই ধরনের একটা আলাপ আছে সেই আলাপটা সম্ভবত এসছে কোথাও কোথাও সেই কারণে আমাদের অন্তত সোশ্যাল স্পিয়ারে হচ্ছে ভারতের সাথে আমাদের এনগেজমেন্ট কি ছিল আসলে আমি এই প্রশ্নটা করি ভারতের সাথে বাংলাদেশের জনগণের কোনো এনগেজমেন্ট ছিল না ভারতের সাথে এনগেজমেন্ট ছিল তখনকার ক্ষমতাসীম রেজিমের এবং আরো স্পেসিফিকলি বললে শেখ হাসিনার তার কাজ ছিল ভারতের সাথে এনগেজমেন্টের বিনিময়ে যত বেশি সম্ভব ভারতের স্বার্থ রক্ষা করে তার ক্ষমতা টিকিয়ে রাখা ফলে যেটা হয়েছে ভারতের সাথে এনগেজমেন্ট যত বেড়েছে এটা আমাদের মধ্যে ভীতি তৈরি করেছে ভীতির কারণ হয়েছে আমরা এখন প্রশ্ন করব আমেরিকার সাথে এখন পর্যন্ত আমরা যা দেখছি এই এনগেজমেন্টকে কি সেভাবে দেখব আমি অন্তত ব্যক্তিগতভাবে সেভাবে দেখছি না ধরুন এখন পর্যন্ত তাদের এই যে এনগেজমেন্ট সেটার বরং পজিটিভ ফল আমরা পাচ্ছি আমাদের ঋণ প্রচুর পাওয়ার সুযোগ তৈরি হয়েছে আমাকে অনেকে একটা কথা কমেন্টে লিখেছেন এই ঋণের কথা যখন আগে বলেছে যে আমাদের ঋণ পেয়ে কেউ এগুলো তো আমাদের শোধ করতে হবে আমরা যখন চরম ডলার ক্রাইসিসে পড়ে যাচ্ছিলাম তখন আসলে ঋণও পাচ্ছিলাম আমাদের মনে থাকার কথা সাড়ে চার বিলিয়ন ডলার আইএমএফের ঋণ পাওয়ার জন্য যেটা ইকুয়াল মানে হাফ বিলিয়ন ডলার করে দীর্ঘদিন ধরে দেয়া হবে এই রকম ঋণ পাওয়ার জন্য বাংলাদেশের আগের সরকারটা প্রচুর চেষ্টা চরিত্র করেছে অনেক রকম শর্ত মেনে নিয়েছিল সুতরাং ঋণও খুব সহজে পাওয়া যায় না আর এই মুহূর্তে যখন আমাদের ডলারের বড় সংকট আছে তখন এই ঋণ পাওয়াটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের অর্থনীতির স্টেবিলিটির জন্য ইম্পর্টেন্ট আমরা এর মধ্যে দেখেছি যে আমাদের কার্ব মার্কেটে বা অফিসিয়াল তো বটে কার্ব মার্কেটেও ডলারের মূল্য টাকার তুলনায় আরও বেশি বেড়ে যায়নি স্টেবল আছে বরং কোন কোন ক্ষেত্রে টাকা কিছুটা মূল্য রিগেইন করেছে ক্রাব মার্কেট এটা খুবই ভালো লক্ষণ তার মানে মানুষের মধ্যে এখন এই ডলারের সংকটটা অনেক বেশি আছে সেটা মনে হবে না শুধু সেটা না ভারতের সঙ্গে সম্পর্কের যে সুখবর দিল বিএনপি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত হওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্কের গরফ বলতে শুরু করেছে বলে বিশ্বাস করতে শুরু করেছে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্কের এই সুখবর দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারত ও বাংলাদেশের মধ্যে সবসময় খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সম্পর্ক উন্নত হয়েছে অবশ্যই এটি ভারত ও বাংলাদেশের সম্পর্কে একটি টার্নিং পয়েন্ট ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সঙ্গে বিএনপি সম্পর্কে এভাবে মূল্যায়ন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার প্রকাশিত এনআইএর এক প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বিএনপির কার্যালয়ে দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন বৈঠকে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন প্রণয় ভার্মা ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক সম্পর্কে সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন প্রণয় ভার্মার সঙ্গে হাওয়া এই বৈঠক উভয় দেশকে অনেক ইতিবাচক দিকে নিয়ে গেছে বিএনপির মহাসচিব বলেন বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল কিন্তু এবার আমাদের অফিসে হাই কমিশনের আসায় অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে বরফ গলতে শুরু করেছে প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক সম্পর্কে এ নায়কে মির্জা আলো বলেন আমরা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। পানি ভাগাভাগি সমস্যার সীমান্ত হত্যা বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছে। একই সময় ভারতের প্রধান ইস্যু ছিল নিরাপত্তা সমস্যা আমরা আশ্বস্ত করেছি আমরা ক্ষমতা থাকলে আমরা নিশ্চিত করব এই ভূখণ্ডটি বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করবে না এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দিতে ব্রিটিশ এমপির চিঠি

মনে করেন তিনি যুক্তরাজ্যের সময় মঙ্গলবার সংস্থাটি পরিচালক গ্রাইম বিগরকে চিঠি দেন তিনি চিঠিতে শেখ হাসিনা যেসব বিরুদ্ধে ব্রিটেনের অর্থ পাচারের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত এবং ব্রিটেনের অর্জিত সম্পদ স্থগিত করা অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন এছাড়া লন্ডনের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যে সম্পদ আছে তা বাংলাদেশকে অবশ্যই ফিরিয়ে দেওয়া দরকার বলে মনে করেন ক্ষমতাসীন লেবার পার্টির এই আইন প্রণেতা চিঠির শুরুতে আফসানা বেগম লিখেছেন বাংলাদেশ সরকারের সাবেক সদস্যরা যুক্তরাষ্ট্রে থাকা সম্পত্তি ও সম্পদের বিষয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সি কি ব্যবস্থা নিচ্ছে আমি তা জানতে চাইছি সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী হাসিনার শাসনামলে দুর্নীতি ও নানা ধরনের আর্থিক অপরাধের মাধ্যমে এসব সম্পদ অর্জিত হয়েছে তিনি বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র নিজের স্বার্থ সংস্কারের লড়াই সংগ্রাম করছে তাতে সহায়তা করবে এই সম্পদ ফিরিয়ে দেওয়া উচিত দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষের জীবনমানের অবমানন এবং কর্মক্ষেত্রের অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে এমন প্রমাণও আছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে দেশে ফিরবেন কিনা সিদ্ধান্ত শেখ হাসিনা বললেন জয় ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে কথা বলেছেন তার ছেলে সাজীব ওয়াজেদ জয় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করবে তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত বলেও গত মাসে জানিয়েছিলেন জয় এদিকে আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জাম মানের দেওয়া টাইমলাইনের বিষয়ে নিজে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাজীব ওয়াজেদ জয় তবে এই টাইমলাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে জয় বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের ছড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের মূল ঘটনা ৮ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আর এর মধ্য দিয়ে সেই সময় শেখ হাসিনার ভাগো নির্ধারণ হয়ে যায় প্রায় ঘন্টাখানেকের প্রস্তুতিতে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সিন্না প্রধান ওয়াক উদযাপন দেশ এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন এরপর মঙ্গলবার রাতের দিকে রয়টার্সকে সাক্ষাৎকার সাক্ষাৎকারে সাজীব জয় বলেছেন আমাদের কাছে অত্যন্ত একটা এখন একটি প্রত্যাশিত টাইম লাইন আছে শুনে আমি খুশি